আমার জন্য আলাদা একটা রান্না রেডি হয়ে আছে, আমি সব রান্না খেতে পারি না, আমার কিছু সমস্যা আছে। ঠিক আছে, আমার জন্য ছোট মাছ আপনার বিনা চালে রেডি করা আছে। পিন্টু ভাই বললেন এটা নাসিরুদ্দিন পিন্টু এটা পাঠিয়ে দিয়েছে আপনাকে। আমার কষ্ট হচ্ছে, আমার অনেক ছোট সে। তারপরের দিন সে আসলো, এসে অনেক কথা বললো। আমার খুব বেশি দিন কেন্দ্রীয় কারাগারে থাকতে পারি, আমি চলে যেতাম কাশ্যামপুরে। ওইখানে ওর সঙ্গে কথা হলো, আমি দেখলাম যে প্রত্যেকের জন্য তার কি অভিব্যক্তি দরদ। ওই দিন সম্ভবত কোকো সাহেব মারা গেছে। আমি কাশ্যামপুরে, আমি কাশ্যামপুর থেকে একটা মামলার জন্য আমাকে আপনার এখানে আনা হয়েছে। বিকেলের দিকে আমি শুনলাম যে মিলাদ হবে, কারাগারের মধ্যে মিলাদ হবে, প্রায় 1000 প্যাকেট আপনার তোবারকের ব্যবস্থা করেছে। কোকো রাত্রের মধ্যে রাত্রে কারাগারে মিলাদ হবে, সেটাই তার কাল হলো। তার পরের দিন ভরে তাকে পাঠিয়ে দিল প্রথমে নারায়ণগঞ্জ, তারপরে নারায়ণগঞ্জে, তারপরে আমি ভুলতে পারি না যে এরকম একটা টক বুকের তাজা তেজস্বী একটা রাজনৈতিক নেতা, তাকে শুধুমাত্র প্রতিহিংসার কারণে তাকে এইভাবে হতে পারে। একইভাবে আমি ভুলতে পারি না ইলিয়াস স্যারকে, তাকে হত্যা করা হয়েছে, জানি না আল্লাহ মাফ করে করা হয়নি, হয়তো তাকে খুন করা হয়েছে শুধুমাত্র এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে, কারণ সে ছিল সাহসী নির্ভীক একটা রাজনৈতিক নেতা, যাকে এলিমিনেট করে দিতে পারলেই এই সরকারের যথেষ্ট সুবিধা হয়। সেই জন্য কোন অসংখ্য নেতা কর্মী এই গত এক যুগে এক দশক। আমরা পরবারের কথা বলছি, আমার আর বলতে ইচ্ছে করে যে দেশে তো গণতন্ত্র নেই, আওয়ামী লীগ গণতান্ত্রিক শক্তি নয়, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু সে সম্পূর্ণ উল্টোটা বিশ্বাস করে। এবং আওয়ামী লীগই একমাত্র দল যারা অতীতে 1975 সালে সব দলকে নিষিদ্ধ করে দিয়ে পত্র পত্রিকা বন্ধ করে দিয়ে একদলীয় শাসনটা বাকশাল কেমন করে ভুলবো আমরা, এ তো ভুলতে পারবো না। কারণ 1971 সালে যখন আমরা স্বাধীন যুদ্ধ করি তখন আমাদের সামনে ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র স্বপ্ন, সেই স্বপ্নকে দেখে আমরা যুদ্ধে, সেই শক্তকে দেখে যারা বাংলাদেশের তরুণরা সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। স্বাধীনতার পরপরই দেখা গেল আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পরেই আস্তে আস্তে সেই শক্ত অধিকার গুলো, সেই পরিসর গুলো, স্পেস গুলোকে আমরা আস্তে আস্তে নষ্ট করতে হবে। প্রথমে যখন দেখবো যে নিজের দল থেকেই আপনার বিরোধিতা শুরু হয়েছে, পরে আসন তৈরি হলো, এরপরে তারা প্রথমে সম্ভবত আমাদের জন্য মনে পড়ে বিশেষ ক্ষমতা আইন, বিশেষ ক্ষমতা আইন প্রয়োজন নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন জরুরি অবস্থা আইন, জরুরি অবস্থায় নিরন্তর নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন তারা এক দেশ বাকশাল। আজকে আবার সেই দল দীর্ঘ 10 বছর ধরে আজকে বাংলাদেশের জনগণের অধিকার ধারণ করে নিয়ে তাদেরকে নির্যাতন নিপীড়ন, সবচেয়ে উদ্বেগ আতঙ্কের কথা যেটা হচ্ছে তারা বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার যে স্তম্ভ গুলো, পিলার গুলো, যে প্রতিষ্ঠান গুলো, সেগুলো ধ্বংস করে দিয়েছে। বিচার ব্যবস্থা এখন সম্পূর্ণ দলীয় করা, আমরা কেউই সেখানে বিচার পায় না। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমস্ত কিছুই তারা দলীয়করণ করেছে। নির্বাচন কমিশন